তাদেরকে বিভিন্ন রকম অকথ্য অত্যাচার এবং তাদের বিনা প্ররোচনায় মানে বেআইনি ভাবে কেস দিয়ে তাদেরকে ভেতরে ঢুকিয়ে দিচ্ছে। তারা রোজ আনে, রোজ খায়, ফকারি করে তাদের সংসার চলে, এটা এক নম্বর গেছে। কিন্তু আজকে সিদ্ধব্রত দাসকে যেভাবে অন্যায়ভাবে, আমি সিদ্ধব্রতর সঙ্গে ফোনে কন্ট্যাক্ট করেছি, আমি দেখলাম ও বললো কোনোভাবেই মানে কোনো রিজন ছাড়া অন্যায়ভাবে তাকে কিন্তু আজকে ডিটেন করে রাখা হয়েছে। তাকে গ্রেপ্তার করার হুমকি দেওয়া হচ্ছে, বারবার তাকে বিভিন্ন নোংরা করে তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে এবং এত মানে অকথ্য ভাষায় গালাগাল করেছে, মারতে শুরু করেছে। এটা আমরা যুক্তি এর খুঁজে পাচ্ছি না যে আরপিএফ এর এরকম ব্যবহার কিভাবে আজকে বাংলার মাটি ব্যবহার করে তারা ব্যবসা করে খাচ্ছে আর বাংলার ছেলেদের এভাবে অত্যাচার করছে। আমি জাতীয় বাংলা সম্মেলনের একজন সহযোদ্ধা, সেইটুকুনি আমার পরিচয়, আমি একজন বাংলাবাদী, এটাই।